ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক সামনেই আসছে নববর্ষ আজকে সেই জন্য নববর্ষের জন্য নিয়ে এসেছি একটা স্পেশাল মিষ্টির রেসিপি যেটা কিন্তু একদম কম সময় দশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলা যাবে আর সব থেকে ভালো কথা হলো এই গরমের মধ্যে এই মিষ্টিটা তৈরি করার জন্য গ্যাসের সামনে দাঁড়ানোর কিন্তু কোনো প্রয়োজন নেই খুব ঝটপট বানিয়ে ফেলা যায় আর খেতে কিন্তু দোকানের মিষ্টির থেকে কোনো অংশে কম না মিষ্টিটার নাম হলো ব্রেড মালাই রোল তাহলে চলো ঝটপট দেখেনি রেসিপিটা এই ব্রেড মালাই রোল বা ব্রেড ক্রিম রোল বানানোর জন্য প্রথমেই আমরা স্টাফিংটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ক্রিম আমি এখানে হুইপিং ক্রিম নিয়েছি কারোর কাছে যদি হুইপিং ক্রিম না থাকে সেই ক্ষেত্রে ফ্রেশ ক্রিমও নিতে পারে আমুল বা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম খুব সহজেই দোকানে পাওয়া যায় ফ্রেশ ক্রিম নিলে ফ্রেশ ক্রিমের যে ঘন অংশটা আছে সেটা নিতে হবে লিকুইড পোর্শনটা বাদ দিয়ে আর ফ্রেশ বা হুইপিং যে কোনো ক্রিম নেওয়া হোক না কেন সেটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে এখানেও এই ক্রিমটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেওয়া এবার ক্রিমটাকে ভালো করে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নেব যতক্ষণ না কি ক্রিমটা স্টিফ পিক আসছে মানে যেরকমভাবে আমরা কেকের ডেকোরেশনের জন্য স্টিফ পিকওয়ালা ক্রিম বানাই ঠিক সেইভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে এই হুইপিং ক্রিমটা মিষ্টি অলরেডি সেই জন্য আমি এখানে আর চিনি মেশাই নি কেউ যদি এই এরকম ক্রিম ব্যবহার করে ফ্রেশ ক্রিমে তো মিষ্টি থাকেও না হুইপিং ক্রিমও অনেক আছে যেটার মিষ্টি থাকে না সেই ক্ষেত্রে চিনি মিশিয়ে তারপর ফেটাতে হবে এখানে ক্রিমটা ফ্যাটানো হয়ে গেছে ঠিক এরকমভাবে স্টিফ পিক ওঠা অবধি ফেটিয়ে নিতে হবে এবার আমি এই ক্রিমটায় ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এক চামচ মতো আমন্ড এসেন্স আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার এবার এই কালার আর এসেন্সটা দিয়ে ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নেব এখানে আমার কাছে আমন্ড এসেন্সটা ছিল বলে আমি দিয়েছি আমন্ড এসেন্স বাদ দিয়েও অন্য যে এসেন্স ব্যবহার করা যায় আর এসেন্স ছাড়াও কিন্তু এই ক্রিমটা ব্যবহার করা যাবে এসেন্স আর কালার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল স্টাফিংটা এখানে রেডি এবার এই মিষ্টির ওপরের পোর্শনটা তৈরি করতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাউরুটি প্রথমে পাউরুটিটাকে খুব হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে পাতলা করে নেব যাতে রোলটা সহজে বানানো যায় এখানে পাউরুটিটাকে এরকমভাবে বেলে একটু পাতলা করে নেওয়ার পর এবার চারিদিকের যে শক্ত ব্রাউন পোর্শনগুলো আছে সেগুলোকে কেটে আমাদের বাদ দিয়ে দিতে হবে এই মিষ্টিটা বানানো ভীষণ সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চারিদিকটা বাদ দেবার পর এবার এখানে কিছুটা দুধ নিয়েছি আর দুধটার মধ্যে একটু চিনি মিশিয়ে নিয়েছি এবার এই দুধটা খুব হালকা হাতে একটু একটু করে পাউরুটিটার ওপরে দেব যাতে পাউরুটিটা সহজে রোল করা যায় একটু ভিজে নরম হয়ে যায় এতে ওপর পাউরুটিটার ড্রাইনেসটাও কেটে যাবে আর এটা খুব সহজে রোল করা যাবে তবে দুধটা কিন্তু খুব বেশি দেব না তাহলে এটা কাদা কাদা হয়ে যাবে আর রোলটা কোনোভাবেই করা যাবে না পাউরুটিটা একটু নরম হওয়া অবধি দুধটা ব্রাশ করে নিতে হবে এবার এর মধ্যে যে ক্রিমি স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে যেরকমভাবে আমরা পাউরুটিতে মাখন মাখাই ঠিক সেরকমভাবে পাউরুটিটা চারিদিকে এই ক্রিমটাকে স্প্রেড করে দেব চারিদিকে ভালো করে লাগিয়ে এবার আস্তে আস্তে এই পাউরুটিটা মুড়ে রোলটা তৈরি করে নেব এরকমভাবে রোল করে এবার এই ক্রিমটা দিয়ে পাউরুটির যে খোলা অংশটা সেই মুখটা এরকমভাবে চেপে একটুখানি বন্ধ করে দিয়ে এবার কিছুটা ক্রিম নিয়ে দুটো দিকের যে খোলা অংশ সেই দুটো দিকে একটু ভালো করে ক্রিমটাকে মাখিয়ে দেব এটা খেতে ভীষণ টেস্টি হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এরকমভাবে ক্রিমটা মাখিয়ে নিয়ে এবার আমি এখানে কিছুটা খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এই খোয়া ক্ষীরটা দিয়ে এই রোলটার চারিদিকে খোয়া ক্ষীরটা মাখিয়ে নেব তাতে এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর এখানে কারোর কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে প্যাঁড়া জাতীয় মিষ্টি গ্রেড করেও কিন্তু ব্যবহার করতে পারে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ব্রেড ক্রিম রোল এবার আমি এটাকে কিছুটা পেস্তা বাদাম কুচি আর চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় নতুন বন্ধু যারা দেখছো তাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এরকম ভালো ভালো আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে সাথে কিন্তু বেলাইকানটা প্রেস করতে ভুলো না যাতে নতুন কোনো রেসিপি দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো আজ তাহলে আসি খুব ভালো থেকো সকলে টাটা